তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না? সরকারে তো কোনো কাজ দাম দিয়ে করতে পারে না, খোঁজ খবর নিতে হবে, এনকোয়ারি করতে হবে। সাম্প্রতিক মূল্যস্ফীতি বলি না আমরা, মূল্যস্ফীতি তো বলি, এর জন্য নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। সি ইজ অ্যাওয়ার অফ ইট এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন এবং অর্থ মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় সবাই আমরা দেখবো যাতে কোথায় কীভাবে এটা আরও প্রশমিত করা যায়, এই পলিসি আরও থাকবে। আমরা তিনি বলেছেন যে আমরা তেল একটা সমস্যা হয়ে যাচ্ছে, তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না? সেটা এখন রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে নিয়ম নীতি বের করে, এইটা হলো জেনারেল প্রিন্সিপলের কথা, এক্ষুনি করবো, আজকে বিকেলে এটা বলা হয়নি। উই মাস্ট এক্সপ্লোর দিস ওয়ে রাশিয়ার থেকে আমরা, আর রাশিয়া তো বলছে তারা রুবলের সঙ্গে নানান মুদ্রার সোয়াপিং যাবে, সেটা আমাদের টেকনিক্যাল লোক যারা আছে তারা ঠিক করবে, বাট ওয়ে ইজ দেয়ার, অ্যানাদার পথ আছে রাশিয়ার থেকে আমরা তেল আনতে পারবো। আমাদের স্বাবলম্বী হওয়া আমাদের জাতির উদ্দেশ্য, আমরা স্বাবলম্বী হওয়ার জন্যই স্বাধীনতা অর্জন করেছিলাম, সুতরাং সেই নীতি এখনও আমাদের আছে। সকল ক্ষেত্রে আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ বিশেষ করে খাদ্যে স্বাবলম্বী অবশ্যই হতে হবে, আমরা মোটামুটি মাত্রায় মাত্রায় পৌঁছে গেছি, এইটাকে এখন আরও বড়ো করতে হবে। এই জন্য কৃষি, খাদ্য, গুদাম নির্মাণ, পরিবহন, পরিচালন, কৃষির সঙ্গে কৃষি ঋণ, ক্রেডিট, পানি, সার, যা আছে সকল ক্ষেত্রে সহযোগিতা, ভর্তুকি, টেকনিক্যাল চে এভরিথিং এটা করা হবে। আরেকটি অত্যন্ত মর্মাহত তিনি মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা যে কাণ্ডটা হলো এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি খুবই কষ্ট পেয়েছেন, তিনি মনে এটা গ্রহণযোগ্য নয় এবং এইটা তিনি মনে করেন এবং সদস্য মহোদয়গণ বলছেন, এই পিডি, এই কনসালটেন্ট, এই ঠিকাদার, এদের দায়িত্ব এই ধরনের কাজ কীভাবে যথাযথ ব্যবস্থা না নিয়ে দুই মাথা ট্রাফিক বন্ধ করে সাধারণত করে দেখছি, কিছু না করে এরা করে দিল। সি ইজ মাইটিলি অ্যাংরি অলসো, আমি বলবো যে কেন এটা হলো, এটা দেখা উচিত এবং সি ইজ গিভেন অ্যান অর্ডার, ডিপলি তদন্ত করতে হবে এবং দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে, এইটা তো স্বাভাবিক নিয়ম। তো মূল কথা হলো যে এইটা গ্রহণযোগ্য নয় এবং সি ইজ ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট এবং দুঃখ প্রকাশ করেছেন, এই জীবনগুলোর জন্য অত্যন্ত মূল্যবান, এটা আপনাদের বিবেচনার জন্য আমি জানিয়ে রাখলাম। এবং এই ঠিকাদার এই হোল সিস্টেমটাকে জ্বালাই মেলাই করে দেখার অর্ডার দিয়েছেন তিনি। হ্যাঁ, বিস্তারিত বিপরে আপনারা আর বলেন নানা ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন আফটার ইনকোয়ারি অলওয়েজ, তাই না? সরকারে তো কোনো কাজ দাম দিয়ে করতে পারে না, খোঁজ খবর নিতে হবে, এনকোয়ারি করতে হবে। একটি কথা তিনি বলেছেন একটা, এটা এখন পাস্ট হয়ে তবুও, চাকতাই খাল কোনো এক সময় অতীতে দোষারোপের বিষয় নয়, হয়তো অজ্ঞতাবশত নিচেও পাকা করে ফেলছিল, ফলে এটা খাল না হয়ে ড্রেন হয়ে গেছে, পানি যাওয়ার পথ নেই। উনি বললেন যে ভাই আমরা তো চাই খাল, আমরা তো ড্রেন চাই না, এখানে ড্রেন হয়ে ড্রেন বানাবো, এটা ন্যাচারাল খাল, সুতরাং নিচের দিকে তো পাকা করতে পারেন না আপনারা। তো বলা হলো অতীতে করে গেছে, আমাদের সরকারের সময় হয় নাই, তো হয়ে গেলেও অতীত যেই করুক এটাকে এখন শুধরাতে হবে এবং নতুন যে নির্মাণ আর এটা করা হবে না, আগেরটাকে ডিমলিশ করে চেঞ্জ করে খাল খালি থাকবে, এটা মূল কথা এবং সেভাবে এটা কাজ করতে হবে।